সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমরা ক্লিপস্টোফেলের আলোচনায় ঢুকবো একেবারে ইনশাল্লাহ। ক্লিপস্টোফেলের আলোচনা একেবারে 39 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়। সো সে 39 নম্বর যে পেজের আলোচনা, সেই পেজটা তুমি যদি খুলো তাহলে তুমি দেখতে পাবে উপরে লেখা আছে গ্রামার রিভিউ। এখন গ্রামার রিভিউর নিচে তুমি প্রথম যে পয়েন্টটা পাবা, প্রথম যে পয়েন্ট সে পয়েন্টে লেখা থাকবে রুস, দুই নম্বর পয়েন্টে লেখা থাকবে মেথড অফ স্টাডি, এবং তিন নম্বর সবার লাস্টে একটা লেখা থাকবে বেসিক সেন্টেন্স প্যাটার্ন। এরকম টোটাল এই তিনটা পয়েন্টের মধ্য দিয়ে 39 নম্বর পেজ শেষ করা হয়েছে। তো ফার্স্ট পয়েন্টটা নিয়ে কাজ করছি। প্রথম পয়েন্টে লেখা আছে রুলস। এখানে মধ্যে এই রুলসের মধ্যে আমাদের কিছু কথা বলা আছে গুরুত্বপূর্ণ। কি কথা বলা আছে একটু বলি। এক নম্বর বলা হচ্ছে যে রুলসের মধ্যে মূল কথাগুলো বলে দিচ্ছি তোমাকে। বলা হচ্ছে তুমি যখন যে রুলসগুলো শিখো কিংবা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো শিখো, এগুলো দিয়ে মূলত বোঝায় একটা সেন্টেন্স মূলত কিভাবে কাজ করে, রাইট? বলা হয় এটা কখনোই এরকম না যে একটা স্ট্রাকচার তুমি পড়ছো সারা জীবনের জন্য, সব বেলায় সব ক্ষেত্রে এই সেন্টেন্স স্ট্রাকচারটা বা এই রুলসটা প্রযোজ্য। অর্থাৎ এই রুলসের আশেপাশে কিছু রুলস থাকতে পারে, অর্থাৎ এই নিয়মের বাইরেও অনেকগুলো নিয়ম থাকতে পারে। বলছে যদি কখনো এরকম কোনো সেন্টেন্স তুমি খুঁজে পাও যে সেন্টেন্সের স্ট্রাকচার বা যে রুলস তোমার যে সেন্টেন্স প্যাটার্নটা যে রুলসটা কিংবা কোনো একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা এই বইয়ের সাথে ম্যাচ করতেছে না, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বলছে এটা হইতে পারে যে এটা অন্য একটা নিয়ম, এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই কথাটা একদম স্পষ্ট করে বলা আছে নাম্বার ওয়ান। তার মানে হচ্ছে ক্লিপস্টোফেলে যতগুলো উদাহরণ দেওয়া আছে, যতগুলো নিয়ম দেওয়া আছে, এর বাইরে অনেকগুলো নিয়ম থাকতে পারে। এই কথাগুলো সে প্রথমে বলে দিচ্ছে, রুলসের মধ্যে প্রথমে সে বলে দিচ্ছে। এরপর দুই নাম্বার একটা কথা বলা আছে ফার্স্ট ব্র্যাকেট এবং তিন নাম্বার সেকেন্ড ব্র্যাকেটের ব্যবহার বলা আছে। তুমি দেখবা ক্লিপস্টোফেলে প্রায় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আমরা আশা করি সবাই জানি ফার্স্ট ব্র্যাকেট কোনটা সেকেন্ড ব্র্যাকেট কোনটা। এই যে এরকম করে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়, আবার এরকম করে ওরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দিচ্ছে। এখন বলছে যতগুলো জায়গায় এই রুলস আলোচনা করতে গিয়ে যতগুলো জায়গায় তোমাকে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে, সব ফার্স্ট ব্র্যাকেটের মানে হচ্ছে এই কথাগুলো হচ্ছে অতিরিক্ত অংশ। অর্থাৎ ওই যে সেন্টেন্সটা বোঝানোর জন্য, একটা সেন্টেন্স তোমাকে বোঝানোর জন্য কিংবা একটা স্ট্রাকচার বোঝানোর জন্য কিংবা একটা প্যাটার্ন বোঝানোর জন্য অতিরিক্ত কিছু কথা তোমাকে যদি বলতে চায়, সেই অতিরিক্ত কথাগুলো তোমাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে বলবে। ক্লিয়ার? আর সেকেন্ড ব্র্যাকেটের মানে কি? বলছে ক্লিপস্টোফেলের সেকেন্ড ব্র্যাকেটের মানে হচ্ছে কিরকম, আমি একটা উদাহরণ দিই তাহলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। ধরো আমি সরাসরি এই উদাহরণটা ক্লিপস্টোফেল থেকেই দিচ্ছি। ধরো একটা স্ট্রাকচারে তুমি যখন টেন্সের আলোচনায় যাবা তখন লেখা থাকবে সাবজেক্ট, এরপর লেখা থাকবে প্লাস, এভাবে লেখা থাকবে অ্যাম, ইজ, আর, এরপর লেখা থাকবে যে ভার্বের সাথে আইএনজি, এরকম আর কি ব্যাপারটা। এখন এটার মানে কি? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিল, এটার মানে হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর, যে কোনো একটা বসবে, এরপর ভার্বের সাথে আইএনজি হবে। এই যে অ্যাম অথবা ইজ অথবা আর, এই যে অথবা অথবা অথবা, এটা বোঝানোর জন্য মূলত ক্লিপস্টোফেল সবগুলো জায়গায় সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে। তার মানে কোনো জায়গায় যদি তোমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তাহলে বুঝবা যে এটা আসলে করতে আছে এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা। ক্লিয়ার? তো গেল, এটা হচ্ছে রুলসের মধ্যে কথাবার্তা ছিল মূল কথা। তাহলে তিনটা কথা ছিল বললাম। এক নম্বর হচ্ছে রুলসগুলো হচ্ছে কি বললো, এখানে একটা সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স রুলস বা সেন্টেন্স ফর্মুলা হচ্ছে এরকম, যেটা সাধারণত একটা সেন্টেন্স এভাবে করে বসে বা এভাবে করে আচরণ করে। তবে ব্যাপারটা এরকম না, তুমি একটা রুলস বললে সারা জীবনই এই রুলসটা সব সেন্টেন্সের ক্ষেত্রে সমস্ত অবস্থায় এটা একই রকমের কাজ করবে। এরপর দুই নম্বর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কিছু অতিরিক্ত কথা বলার দরকার হলে বলবে, আর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবে কখন, যদি কখনো ব্যাপারটা এরকম হয় এটা অথবা এটা অথবা এটা, যে কোনো একটা ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে, রাইট? এবার দুই নম্বর পয়েন্টে চলে আসি। দুই নম্বর পয়েন্টে বলা হচ্ছে মেথড অফ স্টাডি। তুমি এটা পড়বা কীভাবে, এই বইটা যে পড়বা কীভাবে পড়বা? বলছে এই বইটা পড়ার জন্য তোমাকে ওরা তিনটা ফর্মুলার কথা বলছে, তিনটা স্টাইলের কথা বলছে, একটু ইলাবোরেট রচ একটু একেবারে ভেঙে ভেঙে ওরা বর্ণনা করে করে বলছে। এই কথাগুলোকে যদি আমি একসাথে করি তাহলে সেক্ষেত্রে তিনটা কথা পাই। এক নম্বর যে কথাটা সেটা হচ্ছে তোমার প্রথমে সেন্টেন্সের মধ্যে ফর্মুলা দেওয়া আছে, অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স প্যাটার্ন বা বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্মুলা, বিভিন্ন গ্রামাটিক্যাল সূত্র বলো, তারপর স্ট্রাকচার বলো কিংবা প্যাটার্ন বলো, যাই বলো, এই ফর্মেটগুলো স্ট্রাকচারগুলো সেন্টেন্স যে স্ট্রাকচার বা যে ফর্মেট বা যে ফর্মুলাগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে তোমাকে এভাবে করে দেওয়া আছে, অর্থাৎ এই যে ওপরে বক্স করে দেওয়া আছে, একটা বক্স করে দেওয়া আছে, রাইট? এই তুমি হয়তো বা খেয়াল করে দেখবা এই রুলসটা কিন্তু কি করলাম, আমি একটা বক্স করে দিলাম, হ্যাঁ, এরকম একটা বক্স করে বিভিন্ন ফর্মুলাগুলো এখানে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? নাম্বার ওয়ান। এবার নাম্বার টু বলছে এরকম তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার শেখানোর পরে বা তোমাকে বিভিন্ন সূত্র শেখানোর পরে, বিভিন্ন নিয়মেরগুলো শেখানোর পরে, বিভিন্ন প্যাটার্ন শেখানোর পরে, ওই প্যাটার্নের উপর ডিপেন্ড করে কিছু স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল সেন্টেন্স, বা আমি যদি তোমাকে বলি মূলত হচ্ছে এক্সাম্পল, একই রাইট, একেবারে সাদা মাটা বললে এক্সাম্পল, কিছু এক্সাম্পল তোমাকে দেওয়া হবে।
প্রত্যেকটা বক্সে একটা একটা ফর্মুলা দেওয়া থাকবে, এর নিচে কি থাকবে এক্সাম্পল থাকবে। এই এক্সাম্পল গুলো শেষ করার পরে ওরা কিছু এক্সারসাইজ তোমাকে করতে দিবে, এক্সারসাইজ। এই এক্সারসাইজ গুলোতে তোমাকে কি করতে হবে, তোমাকে আনসার করতে হবে, প্রশ্ন দেওয়া থাকবে আনসার করতে হবে। বলছো তুমি নিজ থেকে ট্রাই করবা, যদি কোনো কারণে তুমি যদি দেখো যে না তুমি ফর্মুলা পড়ছো, তুমি স্ট্রাকচারটা পড়ছো, স্যাম্পল কোশ্চেন গুলো বা স্যাম্পল সেন্টেন্স গুলো বা এক্সাম্পল গুলো সলভ করছো, এরপর প্র্যাকটিসে এসে অর্থাৎ এক্সারসাইজে এসে তুমি আটকে গেছো, যদি কখনো এরকম হয় তবে সেক্ষেত্রে ক্লিপসটা ফেলে সবার লাস্ট অংশে তোমার আনসার শিটটাও আছে, বলছে সেই আনসার শিটটা ঠান্ডা মাথায় পড়ে দেখো। পড়ে দেখে এবার তুমি ফর্মুলার সাথে ম্যাচ করে স্যাম্পল স্যাম্পল সেন্টেন্স সাথে ম্যাচ করে তুমি মিলিয়ে দেখো, আশা করি তোমার মিলে যাবে। ক্লিয়ার? সো এই দুই পয়েন্টে কথা বলা ছিল। তিন নম্বর পয়েন্ট একেবারে টু দ্য পয়েন্টে মূল, একেবারে গ্রামারের মূল একটা স্ট্রাকচার বা ফর্মেট নিয়ে আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনাটা নিয়ে নেক্সট ক্লাসে দেখা হবে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।